অনেক দিন ধরেই প্ল্যান করতেছি রাতের বেলা বের হব, বাট সময় হয়ে উঠতেছে না, তার জন্য বের হতেও পারতেছি না। আজকে ফাইনালি রাত এখন 1:30 বাজে, আমি বের হয়ে পড়েছি বাসা থেকে, এখন যাব বাহিরে। আসলে আমাদের প্ল্যান হচ্ছে আজকে রাস্তায় রাস্তায়, তো চলুন মোটো ব্লগিং করি এবং আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আর রাতের ঢাকা শহরটি আপনাদেরকে দেখাই। তো এখন বাইকটি আমরা স্টার্ট করব। তো চলো আমরা যাই। বাইক করার সময় অবশ্যই সবসময় হেলমেটটি সঠিকভাবে পরে নিবেন, তাহলে আশা করি আপনাদের আর কখনো প্রবলেম হবে। সময় যখন 1:44 আর আমরা রয়েছি এখন হচ্ছে টাউন হলের কাছাকাছি। তো অনেকদিন পরেই আসলে রাত্রেবেলা বের হয়েছি, মাঝখান দিয়ে প্রায় 10-12 দিন ধরে রাত্রেবেলা বের হওয়া বন্ধ হয়ে গিয়েছিল। আসলে আমার সামনে এক্সাম, তার কারণে আসলে রাত্রেবেলা ঘোরাঘুরি বন্ধ করে দিয়েছি। তো আজকে ভাবলাম আর পারতেছি না, তাই রাত্র 1:30টার দিকেই কিন্তু বাসা থেকে বের হয়ে গিয়েছি একটু ঘোরার উদ্দেশ্যে। তো রাত্রেবেলা আসলে ওই রকম কোনো প্ল্যান নাই। তো আমার কাছে আসলে মনে হয়েছিল যেহেতু রাত্রেবেলা পড়তে পড়তে মাথা টাথা ধরে গেছে, একটু ঘুরে আসলে হয়তো বা একটু ফ্রেশ লাগবে, যদি ফ্রেশ লাগার পরে বাসায় এসে পড়তে বসি তাহলে পড়াটা ভালোভাবে হবে, আর যদি টায়ার্ড বেশি লাগে তাহলে এসে ঘুমায় যাব। এটাই আসলে প্ল্যান, এছাড়া আসলে ওইরকম কোনো প্ল্যান নেই। আর রাত্রেবেলা আসলে এই রাস্তা দিয়ে অনেক ট্রাক যায়, অনেক কিছু যায়, যার কারণে অনেক প্রবলেম থাকে, আসলে একটু রিস্ক থাকে, তারপরেও কোনো প্রবলেম নাই আশা করি। আর আমার আসলে এই রাস্তাটা দিয়ে আসা উচিত হয় নাই, ভিতরের রাস্তাটা দিয়ে চলে গেলে হয়তো বা ভালো হতো, বাট এসে তো পড়েছি। তো সামনে আসলে যমুনার একটা পাম্পের পেট্রোল পাম্প আছে আর কি, তো ভাবতেছি এখান থেকে পেট্রোল নিয়ে তারপরে চলে যাব আসলে টিএসসির দিকে। তো টিএসসি গেলে যদি দেখি বন্ধুবান্ধবদেরকে ফোন দেই, ফোন দেওয়ার পরে যদি কেউ থাকে তাহলে মিট টিট করে ওদের সাথে একটু চা টা খেয়ে আসবো, আর নাহলে আমি আর আমার ফ্রেন্ড আছে একটা, ও আর আমি একটু চা টা খেয়ে ওইখানে আড্ডা টাড্ডা দিয়ে আসলে চলে আসব। তো রাত্রেবেলাও আসলে এই জায়গাগুলো অনেক জ্যামজট থাকে। তো চলে আসছি পাম্পের এখানে, এটা হচ্ছে আসাদ গেটের এখানে পাম্প, পাশেই আমার ক্যাম্পাস। কি অবস্থা ভাই, ভালো আছেন? হ্যাঁ, 500 টাকা। তো কিছুদিন আগে ভরেছি যার কারণে 500 টাকার নিব, বেশি নিচ্ছি না আসলে। তো ফুয়েল লোড হয়ে গেছে, এখন চেঞ্জটা নিয়ে বের হয়ে পড়ব। কত কিলো চালাইছি আগে 500 নিয়ে, 51 কিলোমিটার চালাইছি। আর আসলে 3823 কিলোমিটার রান করার পরে এখন হচ্ছে মোবিল পাল্টানোরও প্রায় সময় হয়ে গেছে, কাছাকাছি সময়, হয়তো বা আর 150 চালানোর পরেই মোবিলটা চেঞ্জ করে ফেলবো। আর এই রাস্তাটা রাতের বেলা অনেক বেশি ব্যস্ত থাকে, কারণ হচ্ছে এই রাস্তা দিয়ে সব ট্রাকগুলো যায়, বড় বড় ট্রাকগুলো যায়, আর এই রাস্তাগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আসলে অন্ধকার, একটু আলোকিত হলে হয়তো বা আরও জোস লাগতো। সংসদের এই পাশের আসলে ভিউটা অন্ধকার, আর সামনের সাইডের ভিউটা অনেক জোস। আচ্ছা, এইদিকে তো আসছি, তাহলে একটু সংসদ ভবনের দিকে যাই। আসলে অনেকদিন তো রাত্রেবেলা সংসদ ভবনেও আড্ডা দেওয়া হয় না, তো আজকে একটু যাই। এইখানে নাকি কিছুদিন আগে বাইকার ভাইয়েরা সবাই, আসলে বাইকাররা সবাই আসলে আন্দোলন করেছিল ওই পাশটায়। তো সংসদটা পুরা খালি, আর রাত এখন বাজতেছে 1:48, আর এই টাইমে আগে সংসদের সামনে কিন্তু ভালোই মানুষ থাকতো, বাট এখন কিন্তু আর আগের মতো মানুষ পাই না এইদিকে।
সংসদ ভবনটা পুরো অন্ধকার হয়ে আছে, কি অবস্থা! আসলে আগে ঢাকা শহরের মানে এই টাইমটায় অনেক মানুষজন থাকতো, এখানে না হলেও তো 10-15টা বাইক থাকতো, আর এখন তো কিছুই নাই। বুঝতেছি না আসলে, মানে যারা বের হইতো তাদের কি বিয়ে শাদী হয়ে গেছে, সবাই কি সংসার ফ্যামিলি নিয়ে ব্যস্ত, বুঝতে পারতেছি না। এই যে এখানে কিছু দেখা যাচ্ছে, অল্প কিছু, এই যে দেখা যাচ্ছে অল্প কিছু মানুষ, বাট ওই রকম মানুষ নাই। আর সবসময়ের মতো ওই সামনের দিকটা অন্ধকারই থাকে, আর এই দিকে মোটামুটি একটু মানুষের চাপ থাকে, বাট আজকে ওই রকম মানুষ নাই। তো চলেন আমরা আসলে চলে যাই, এখানে দাঁড়াবো না, টিএসসির উদ্দেশ্যে যাই, ইউটার্নটা মারি এইখান দিয়ে। এই যে এই জায়গাটাই হচ্ছে আন্দোলন করেছিল, আসলে যত বাইকার ভাই বোনেরা আছে সবাই আসলে আন্দোলন করেছিল। আসলে বাইকের যে স্পিড দেওয়া হয়েছে 30, আসলে এইটা কেউ মানতে পারতেছে না। আর পিছনে পিলিয়ন নিয়ে বাইক রাইড করা যাবে না, এটা কেমন ব্যাপার ভাই? যাদের বউ আছে তারা কি করবে ভাই? তাদের বউকে কি অন্য আরেকজনের কাছে দিয়ে দিবে নাকি? আজব কাহিনী আর কি। যাই হোক, এইসব আসলে দেখি সবাই আন্দোলন করতেছে কি হয়। তো চলুন আমরা আসলে কথা আর বাড়াচ্ছি না, আমরা আপনাদের সাথে সামনের পথে গিয়ে আবার কথা বলি। এখন রয়েছি কলাবাগান ক্লাবের সামনে, আর এইখানে অনেকগুলো গরু দেখা যাচ্ছে। আসলে এইগুলো একদম সারিবদ্ধভাবে কোথায় যাচ্ছে বুঝতে পারতেছি না, মনে হচ্ছে এগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় আদান প্রদান করা হচ্ছে। রাত্রেবেলা এত গরু, তখন সামনে তো কোরবানি ঈদও না, আসলে এত গরু হঠাৎ করে বুঝতে পারতেছি না কী হলো রে ভাই, এগুলো নিয়ে কোথায় যাচ্ছে এই রাত্রেবেলা। তাও আবার কলাবাগানের এখানে আসার একটু আগেও কিন্তু দেখেছি আসার সময় যে সামনেও কিন্তু এক সারি গরু ছিল, এগুলো দেখেও কিন্তু আমি অবাক হয়ে গেছি, কিরে ভাই এত গরু কই নিচ্ছে? তো প্রায় এখানে কত 30টা গরু তো হবেই, মানে আমি পিছনে দেখেছি প্রায় 15টার মতো, আর এইখানে তো দেখলাম 20-25টার মতো, মানে 30-40টা অ্যাভারেজ তো হবেই। তো এত রাতে এই গরু নিয়ে কোথায় যাচ্ছে বুঝতে পারতেছি না। তো যাই হোক দেখি, এটাও ভালো লাগলো, অনেকদিন পরে আসলে গরু দেখলাম, সে মনে হয় লাস্ট কোরবানি ঈদে গরু দেখেছি আর তারপরে আর দেখা হয় নাই। এই যে দেখতেছেন সামনেও কিন্তু আমার মনে হচ্ছে কি, মানে কালকে কোথাও মনে হাট আছে, হাট আছে মনে হইতেছে, নাইলে তো এত গরু নিয়ে আসলে এনারা যাওয়ার কথা না, মনে হয় কোথায় হাট বসবে এই জন্য হয়তো বা গরু নিয়ে যাচ্ছে। কারণ রাতের বেলা যেহেতু যাচ্ছে হয়তো বা হাট শেষ করে আসছে, আর না হলে হাটে যাচ্ছে। তো যাই হোক আমাদের কি, আমরা তো আর এখন গরু কিনতেছি না, আপনারা যারা যারা আসলে গরু কিনবেন তারা অবশ্যই হাটে যাবেন, হাটে যে দেখে শুনে গরু কিনতে পারবেন। অনেক বড় বড় এবং অনেক ছোট ছোট গরু দেখছি আসলে। আর এই রাস্তাটার কথা আর কি বলবো, আসলে এই রাস্তাটায় রাত্রেবেলা ট্রাক থাকে অনেক। তো চলে আসছি আসলে এলিফ্যান্ট রোডের মাথা একদম সিটি কলেজের এখানে। আর দিনের বেলা এই জায়গাটার সিগন্যাল খুবই প্যারাজনক হয়ে থাকে, এলিফ্যান্ট রোড থেকে আর সিটি কলেজের এই পাশ থেকে, ল্যাবরেটরির এই পাশ থেকে, আসলে ভালো একটা জ্যামজট লাগেই থাকে দিনের বেলা। আর এই হচ্ছে নিউ মার্কেট এরিয়া, এ পাশে রয়েছে ঢাকা কলেজ, আপনারা তো সবাই চিনেনই। তো আর একটু পরেই আসলে আমরা চলে যাবো টিএসসিতে, আসলে জানি না আসলে এখানে কী রয়েছে। নর্মালি আগে কিন্তু টিএসসিতে আড্ডা জমতো, লাস্ট এসেছিলাম 21 ফেব্রুয়ারির দিন রাত্রেবেলা ফুল দিতে, তাতে আপনারা দেখেছেন ওই ভিডিওতে যে আসলে আসছিলাম বাট ভিআইপিদের জন্যই ঢুকতে পারি নাই। যাই হোক অনেক রাতে আসছিলাম, তখন পরে 2টার দিকে মেবি চলে গেছি বাসার দিকে। তো নিউ মার্কেট এরিয়াটা দেখেন দিনের বেলা যে ভাই এই জায়গায় কী অবস্থা থাকে, আর এখন কত ফ্রেশ লাগতেছে জায়গাটাকে, মানে ইচ্ছা মতো রাইড করে যাচ্ছি, ভালোই লাগতেছে, মানে মুক্ত একটা পরিবেশ। এরকম যদি সবসময় থাকতো ঢাকা শহরটা কী যে ভালো লাগতো ভাই, আপনি রাইড করেও মজা পাইতেন, মানে সব দিক দিয়ে মজা পাইতেন, জ্যামজট থাকতো না। কী করার আছে, কপালে তো নাই, থাকবেই গিয়ে। হ্যাঁ উল্টে চলে আসছে, যাই হোক রাত্রেবেলা প্যারা নেই। তো ঢুকে পড়তেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে, এ হচ্ছে গেট, গেটটা আমার কাছে অনেক ভালো লাগে। আর আপনাদের কাছে এই গেটটা কেমন লাগে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ এখানে যত সময় আসি এই গেটটা সম্পর্কে আপনাদেরকে বলা হয় না। এই গেটটা অনেক সুন্দর লাগে, এই গেটের মধ্যে কোনো একটা রহস্য আছে কি কি জানি আছে। যাই হোক আমাকে এক বড় ভাই বলছিল, আমি আসলে ওইভাবে উপন্যাস টুপন্যাস পড়ি না, তো যার কারণে এইসব নলেজগুলো কম, তা না হলে আমারও নলেজ থাকতো আসলে। আর এই জায়গাটায় বাইক রাইড করে অনেক মজা লাগে রাতের বেলা আমার কাছে, কেন বলেন? কারণ হচ্ছে এইখানে এত আলোকিত, তার জন্যে বাইক রাইড করে আপনাদেরকে ভালো ভালো মানে ভিউ দেখাতে পারি এই জায়গায়। আসলে একদম আলোকিত পরিবেশ, খুব ভালো লাগে। আর এইখানে কিন্তু ভার্সিটির অনেক ভাই ব্রাদাররা আছে, এইখানে আসলে তারা রাত্রেবেলা আসে,
ফ্রেন্ড সার্কেল মিলে আড্ডা আড্ডা মারে, আবার বাইরে থেকে অনেক মানুষ আসে। আর এখানে অনেকগুলো স্পিড ব্রেকার দেওয়া হয়েছে, তো যাই হোক প্যারা নাই, কারণ যেহেতু ক্যাম্পাস এরিয়া থাকবেই। আর এই জায়গাটা পুলিশও থাকে সবসময়, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় বলে কথা। এই যে একটা গ্রুপ বের হয়েছে, কাপল গ্রুপ, আমরা আসলে সিঙ্গেল, কিছু করার নাই, আমরা দুইটা ফ্রেন্ডই আছি। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি কাপল নিয়ে বেরোবো, কী বলেন আপনারা? আমাকে কি কাপল সহ দেখতে চান? তাইলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানাইতে হবে। আপনারা যদি দেখতে চান তাহলে তো অবশ্যই আমার করতে হবে। এ কি এখানে এমন কুয়াশার মতো কেন বুঝতে পারতেছি না, এখানে এমন ধোয়া ধোয়া হয়ে আছে, প্লাস হচ্ছে টিএসসিতে কোনো কিচ্ছু নাই, কাহিনীটা কি? মানে কোনো রহস্য আছে না নাকি? এইখানেও সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে, ওই যে আগুন জ্বালাইছে এই জন্য ধোয়া, এটা ঠিক আছে, বাট কোনো মানুষজন নাই, কিচ্ছু নাই, বুঝতেছি না। টিএসসি পুরো ফাঁকা, এমন তো দেখি নাই কখনো। একটা চায়ের দোকানও নাই, যে নেমে একটু চা খাবো, দেখি ওই পাশে আসে কি না একটু দেখে আসি। যেহেতু মানুষজন চা খাচ্ছে, আশেপাশে চায়ের দোকান দেখতেছি না, আসলে পুলিশ আসলে ভাগায় দিছে হয়তো বা। যাই হোক, বাইকটা নিয়ে এখানে থামি, থামার পরে দেখি কি করা যায়। রাতের বেলা এই টাইমে টিএসসিতে আসলে কপালে জোটে যায় এক কাপ চা, আর শুধু চা খেতেই কিন্তু টিএসসিতে আসি, কারণ রাতের বেলা এছাড়া আর কিছু টিএসসিতে পাওয়া যায় না। আর ওইখানে বড় ভাইয়ের আসলে গান করতেছে, তো সবসময় একটা গ্রুপ থাকে এখানে যারা কন্টিনিউ এখানে গান করে, তো এই জিনিসটা খুব উপভোগ করি। আর এখন যেহেতু রাত 2:10 আর কিছুক্ষণ থেকে আমরা চলে যাব বাসার উদ্দেশ্যে, তো আপনাদের সাথে যেতে যেতে কথা হবে, এখন একটু আড্ডা দিই, দেন হচ্ছে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। সময় যখন 3:03, আমরা এখন রওনা দিব বাসার উদ্দেশ্যে। তো প্রায় 3 পর্যন্ত ছিলাম আসলে টিএসসিতে, তো এখন যেহেতু অনেক রাত হয়ে গেছে একটু বাসায় ব্যাক করা উচিত, কারণ যেহেতু অনেকদিন পরে বের হয়েছি, যদি এখন বাসায় না পৌঁছাই তাহলে হয়তো বা সামনে আবার বের হইতে গেলে প্রবলেম হয়ে যাবে। শেট ম্যান, আমি আসলে স্ট্যান্ডটা উঠাইতে ভুলে গেছি, যাই হোক আল্লাহ বাঁচা দিছে। আসলে আপনারা সবসময় বাইক যখন স্টার্ট দিবেন তখন চেক করে নেবেন আসলে স্ট্যান্ডটা উঠানো হয়েছে কি না, দেখে নেবেন। আসলে আসলে আমি একটু বেখেয়াল হয়ে গেছিলাম, যাই হোক আপনারা তো সাথেই আছেন, আর আল্লাহ ভরসা, আল্লাহ সবসময় আমাদের সাথে থাকে। তো টিএসসির এই রাস্তাটা আসলে আমার খুব ভালো লাগে, আসলে এই রাস্তায় যদি স্পিড ব্রেকার না থাকতো তাহলে বাইকটা একটু ভালোই টানাটানি করতাম, বাট আমি এখন আর আগের মতো বাইক টানাটানি করি না, যেহেতু আমি আমার ফ্যামিলিকে কথা দিয়েছি আমি আর আগের মতো জোরে রাইড করবো না, তাই নর্মাল স্পিডেই থাকার চেষ্টা করি আসলে। আর যখন 3:00 রাত তখন ওয়েদারটা একদম শীতল হয়ে যায়, আর এত ভালো লাগে যা বলার বাহিরে। এই যে এই টাইমটা মনে হইতেছে আমি কিন্তু জার্সি পরে আসছি শুধু, আর আমার কিন্তু এখন ভালোই একটা ঠান্ডা ঠান্ডা অনুভূতি হচ্ছে। আসলে একদম গরমের সময় যদি আপনারা এই রাতে বের হন তাহলে যেখানেই থাকেন না কেন আপনাদের কিন্তু হালকা পাতলা ঠান্ডা লাগবেই, আর এখনও যেহেতু শীতের ভাবটা এইভাবে কেটে উঠেনি সেই জন্য হয়তো একটু বেশি ঠান্ডা লাগতেছে, ভালোই লাগতেছে। আসলে রাত্রে অনেকদিন পরে ঘুরলাম, আর লং টাইম আসলে রাতে বাইরে থাকলাম, 10-12 পরে বের হয়েছি আসলে। তো সামনে আমার একটা এক্সাম রয়েছে, আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার এক্সামটা ভালো হয়। আর মাঝখান দিয়ে আসলে ভিডিও করতে গিয়ে একটু গ্যাপ হয়ে গেছে, কারণ আমি যেহেতু ডেইলি ব্লগার সেই ক্ষেত্রে আমি আসলে একদিন পর পরই আসলে ভিডিও দেওয়ার চেষ্টা করি, বাট মাঝখান দিয়ে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আমি আসলে ডেইলি ব্লগ করতে পারিনি। তো যাই হোক, তো আপনারা দোয়া করবেন, আপনারা সাপোর্ট করবেন, আর আজকে আপনাদের ভালোবাসায় কিন্তু আমি এত বড় একটা চ্যানেলের মালিক আসলে, তো আপনারা দোয়া করবেন আর আপনারা সবসময় সাপোর্ট করবেন, কারণ আমার ফ্যামিলি মেম্বার এখন যা রয়েছে, আপনারা যারা রয়েছেন ইনশাআল্লাহ আশা করি খুব তাড়াতাড়ি আমাদের ফ্যামিলি মেম্বার অনেক বেড়ে যাবে, খুব তাড়াতাড়ি আশা করি আপনারা সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে 10K বানিয়ে দিবেন। তো আশা করি যে 1-2 মধ্যে আমরা 10K গণ্ডা পার হয়ে যাব। তো রাতের বেলা আসলে খুব রিস্কি, একটু অ্যালার্ট না থাকলে অন্যমনস্ক হয়ে যদি বাইক চালান তাহলে কিন্তু বিপদ আপদ হতে পারে। তো যাই হোক, আল্লাহর রহমতে সেফভাবে রাইড করতেছি, আর দিনের বেলা এই রাস্তা আসলে যা হয় আসলে কিছু বলার নাই, দিনের বেলা এখান দিয়ে এত তাড়াতাড়ি আপনি চলে যাবেন তা কি সম্ভব?
এটা তো কোনোভাবেই সম্ভব না। আর আমার এই জিনিসটা ভালো লাগে যে দিনের বেলা নিউ মার্কেটের এই সাইডটা আর ওই সাইডটা দুইটা সাইডে এত পরিমাণ লোক থাকে, সরি ওই যে ফুটপাতে যে বিজনেস করে তারা যে থাকে, মানে পরিবেশটা মনে হয় অন্যরকম হয়ে যায়। আর এখন কি সুন্দর পরিবেশ, কি সুন্দর প্লেস, ফাঁকা একদম, এত ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে এই রাতের ভিউ তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এইখান দিয়ে একটু আলো দেখা যাচ্ছে, এই জন্য অনেক ভালো লাগতেছে। আর এরকম ফাঁকা রাস্তা পাইলে বাইক আসলে 30 স্পিডে চালানো সম্ভব না, যেহেতু সরকার আসলে ডিসিশন নিচ্ছে বা হইতে পারে বা এখনো তো পাশ হয়নি, পাশ হয়ে গেলে হয়তো বা আমাদের ওই রুলস অনুযায়ী চলতে হবে। বাট বললাম তো বাইকের ভাইয়ারা আন্দোলন চালা যাচ্ছে, আমরাও আন্দোলন চালা যাই, আপনারা সাপোর্ট দিবেন, সবাই অ্যাটেন্ড করবেন আন্দোলনে, তাহলে আমাদের টিম ভারী হবে। আশা করি সরকার এরকম কোনো ডিসিশন নিবে না, আমাদের বাইকারদের উপরে এত বড় জুলুম তারা করবে না। কারণ আমরা বাংলাদেশে একটা ছোট একটা যানবাহন ইউজ করি, তাই বলে এই না যে আমরা ফ্রি এই যানবাহনটা ইউজ করি। আমরাও কিন্তু অন্যান্য কান্ট্রি থেকে অনেক বেশি টাকা দিয়ে আমাদের দেশে বাইক ক্রয় করে কিন্তু আমরা চালাই। বাট তারা যদি এখন এই টাইমে এরকম কিছু করে তাহলে তো আসলে এটা মাইনে নেওয়া যায় না। আসলে আমি রাত্রিবেলা বাইক রাইড করতে এত লাইক করি, আর রাতের বেলা বাইক করার মজাটাই আসলে আলাদা। কারণ ঢাকা শহরে আপনারা যারা থাকেন, দিনের বেলা বাইক নিয়ে বের হইলে আসলে জ্যাম জটের প্যারায় মানে কি যে হয়, আসলে বাইক চালাতেই আর ইচ্ছা করে না। বাট রাতের বেলা আপনি বাইক কার যা ইচ্ছা তা নিয়ে বেরোতে পারেন, কারণ রাতের বেলা ওরকম যানজট থাকে না। তো এ হচ্ছে সীমান্ত সম্বয়। আসলে একটা টাইম অনেক 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 বেশি আড্ডা দিয়েছি। এ হচ্ছে বর্ডার গেটের গেট, আর এই পাশে হচ্ছে লেস ক্যাপ, আমার একটা পছন্দের জায়গা, কারণ আমার বাসার সামনে আর এখান দিয়ে আমার একদম কাছাকাছি বাসার থেকে, আর এখানেই ফ্রেন্ড সার্কেলরা ম্যাক্সিমাম আসতো, আমাকে ফোন দিত, আর এখানেই আমার আড্ডাটা একসময় অনেক বেশি ছিল। আমার বাসা হচ্ছে এই সামনে ইউরোপের গলিদের ভিতরে। তো একটু জোরে চালাই, আসলে ওই পাশে দেখছেন ধানমন্ডির মধ্যে রাস্তাঘাটের অবস্থা দেখছেন, পুরো এক সাইড পুরো কি করে ফেলছে, মানে আপনি কোনো চাইলে ইউটার্ন নিতে পারবেন না, একদম বড় গাড়ির এইখানে আছে জিগাতলার ইউটার্ন বন্ধ করে দিচ্ছে, বারোর ইউটার্ন বন্ধ করে দিচ্ছে, মানে পুরো হাইওয়ে রাস্তার মতন বানা হইতেছে। যাই হোক, আসলে এটা কেন করতেছে বুঝতেছি না, বাট আমরা যারা এইখানকার লোকাল তাদের জন্য একটু বেশি প্রবলেম হচ্ছে, কারণ আমাদের এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য একটা ভালো ইউটার্ন নেওয়ার জন্য জায়গা হচ্ছে আমাদের এই যে এইখানে একটা থাকে ইবনে সিনার সামনে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইবনে সিনা একটা হসপিটাল, এটার সামনে একটা ইউটার্ন দরকার ছিল আসলে। যাই হোক, আসলে তারা কি বিবেচনা করে আসলে ইউটার্নটা দেয়নি জানি না। তো বাইক হাসিতে রাইড করলাম, আপনারা কিছু মনে করবেন না, আর আমার ফ্যামিলি মেম্বাররাও আর কিছু মনে করবে না। আম্মু আই এম এক্সট্রিমলি সরি, আসলে ফাঁকা রাস্তা পাইছি তাই একটু রাইড করলাম। আমি কখনোই অন্যকে উৎসাহিত করি না জোরে রাইড করার জন্য, আমি মাঝে মাঝে একটু জোরে রাইড করি, কিন্তু আমি অন্য ছেলেদের মতো অন্য বাইকারদের মতো অনেক জোরে জোরে রাইড করি না, কারণ হচ্ছে আমার এরকম জোরে রাইড করার অভ্যাস নেই। হ্যাঁ, অ্যাট দ্য টাইম আমি যখন স্কুল লাইফে কলেজ লাইফে পড়তাম তখন একটু রাফ অ্যান্ড টাফ বাইক রাইড করতাম, কারণ আমার বাবার একটা গ্রামার হোন্ডা ছিল, ওই হোন্ডাটা দিয়ে আমি যা করছি তা বলার বাহিরে। এখানে একটা ভাঙ্গা আছে। তো আজকের ভিডিওটা আসলে অনেক বেশি বড় হয়ে গেছে, কারণ আমার কাছে আজকে অনেক ভালো লাগতেছে। আর আমার মাইক সেটআপটি কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সাউন্ড আশা করি আপনারা ক্লিয়ার পাচ্ছেন, কারণ আমি বাসা থেকে চেক করে বেরোতে পারিনি। তো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন ব্লগ ডেলি ব্লগ আপনারা পেয়ে যাবেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।